চল স্টার্ট করি। আচ্ছা স্টার্ট করব। দুর্গাপুজো শেষ হয়ে গেছে, দুর্গাপুজো শেষ হওয়ার সাথে সাথে আমার মনে হয় দুর্গাপুজোর মধ্যে পড়াশোনা তোকে করতে বলেছিলাম, কিন্তু সেটা তো বলা পাপ ছিল। আমার মনে হয় তুই আর পাপ করিসনি, পুণ্যের দিকে এগিয়ে গেছিস, ঠিক আছে, তাই না? পাপ টাপ আর করিসনি। আচ্ছা তোর জন্য আমি এটা এখানে একটা ছবি আঁকছি। কোন ছবি? চল দেখতে থাক কী ছবি আঁকছি। কোন মাস চলছে? অক্টোবর। অক্টোবর মাসে 15 দিন পেরিয়ে গেছে, আজকে 16 তারিখ, হাফ কেটে দিলাম। নভেম্বর, ডিসেম্বর, 2024, 2025, জানুয়ারি, ফেব্রুয়ারি। কবে থেকে স্টার্ট তোর উচ্চ মাধ্যমিক? মার্চের 3। মানে আমি ফেব্রুয়ারিটাকে তো আর 28 দিন তো আর ধরবো না, তাহলে মার্চ মাস হচ্ছে তোর এক্সাম স্টার্ট। আমি মার্চটাকে আর কনসিডারেশনে আনছি না, কোনো কনসিডারেশনের প্রশ্নই আসছে না। আমি ধরলাম ফেব্রুয়ারি তুই হাফ পাবি, ঠিক আছে, তার মানে ফেব্রুয়ারিতে তুই 15 দিন ম্যাক্সিমাম পাবি। আর 15 দিন এবারে তোর মানে 15 দিন মানে নতুন কিছু হয়তো পড়তে পারিস, টেস্ট পেপার সলভ করতে পারিস, তারপরে বাকি 15 দিন তোকে ভাই পুরো সব জিনিসপত্র রিভাইজ করতে হবে। আচ্ছা তার মানে অক্টোবর মাসে আর কদিন পড়ে আছে? থিওরিটিক্যালি 15 দিন থিওরিটিক্যালি পড়ে আছে। থিওরিটিক্যালি তো আমি প্রসিড করবো না ভাই, আজকে লক্ষ্মী পুজো, কালকেও লক্ষ্মী পুজো, তোর লক্ষ্মী পুজো তোর একদিন না তো 2 দিন চলবে। আজকে নিজের বাড়িতে লক্ষ্মী পুজো, কালকে বন্ধুর বাড়িতে লক্ষ্মী পুজো, তাই না? লক্ষ্মী পুজো তার মানে আজকে 2 দিন আমি কেটে দিলাম এখান থেকে। কালী পুজো তারপরে আসছে ভাই অক্টোবরের, কালীপুজোর আগের দিন তোর পড়াশোনা হবে না, ঠিক আছে। কালী পুজোর দিন বিজি তো হবেই, কালী পুজোর দিন বিজি, কালী পুজোর দিন তারপর হচ্ছে ভাই ফোটা, কালী পুজো ভাই ফোটা, তার মানে ওখানে আমি কদিন ধরবো, 4 দিন আমি ধরে ফেললাম, তাহলে 4 দিনের দিকে 2 দিন, 6 দিন বেরিয়ে গেল। অক্টোবর মাসে এখন হাতে হাতে 9 দিন, ঠিক আছে, তার মানে বেসিক্যালি তোর অক্টোবর মাসে থাকলো হচ্ছে 9 দিন। নভেম্বর মাস জগদ্ধাত্রী পুজো, এবার ঠিক আছে জগদ্ধাত্রী পুজো। আমার মনে হয় এবার তুই আর জগদ্ধাত্রী পুজো নিয়ে আমার মনে হয় না এবার আর মাতামাতি করবি। যাই হোক চল, জগদ্ধাত্রী পুজো আমি ধরলাম না, জগদ্ধাত্রী পুজোকে ধরে বাদ দিচ্ছি। নভেম্বর মাস স্কুল খুলবে, স্কুল খুলে তোর টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষা কবে স্কুলে বলেছে? কবে হবে টেস্ট পরীক্ষা? হবে 13 তারিখ, লাস্ট উইক। আচ্ছা টেস্ট পরীক্ষা আমি ধরলাম, টেস্ট পরীক্ষা তোর কদিন হবে? 2 সপ্তাহ, 10 দিন হবে তার টেস্ট পরীক্ষা, 10 দিন টেস্ট পরীক্ষা তোর হবে। এখন টেস্ট পরীক্ষার আগে পরে তোকে পড়াশোনা করতে হবে, তার মানে আমি এখানে ধরলাম 10 দিন, এখানে ক্যান্সেল নভেম্বর, তার মানে নভেম্বরে আসা কতদিন? 20 দিন থাকলো তোর, ঠিক আছে 20 দিন আছে। ডিসেম্বর মাস, এইবারে নভেম্বরের পরে তোর শুরু হবে হচ্ছে প্র্যাকটিক্যালের পালা, স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, হবে না প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্রজেক্ট, প্রজেক্ট ফজেক্ট তোর লেখা হয়নি, লেখা হয়েছে প্রজেক্ট সব লেখা আছে, প্রজেক্ট লিখতে হবে তোকে, প্র্যাকটিক্যাল লিখতে হবে, তার মানে তুই আস্তে আস্তে এবার থিওরি থেকে প্র্যাকটিক্যালের দিকে শিফট করবি তখন, একদম ভাই। এবার তোর প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, প্র্যাকটিক্যালও নাম্বার আছে, 15 নাম্বার তো আছে, মানে প্রজেক্টে 15, সরি প্রজেক্টে কত সব মিলে? 30। আচ্ছা 30-এর মধ্যে মানে মোস্টলি 20+10, ঠিক আছে 20+10। তো এখন তার মধ্যে ভাই তোকে প্র্যাকটিক্যাল লিখতে হবে, তো প্র্যাকটিক্যালে তোকে এমনি এমনি তো নাম্বার দেবে না, অতটাও তো ভালো সম্পর্ক তোর স্যারের সাথে নিয়ে, তোকে মুখ দেখে নাম্বার দিয়ে দেবে, ওই সম্পর্ক তুই বানাতে পারিস নি। স্যারের সাথে যদি চাটা খেতিস তাহলে না হতো, সেটা তো তোর হয়নি, ঠিক আছে। যাই হোক তোর তার মানে ভাই প্র্যাকটিক্যালেও তোর চাপ আছে, প্র্যাকটিক্যালেও ভাই তোকে করতে হবে হচ্ছে, একটু খাটতে হবে। প্র্যাকটিক্যালে বায়োলজি কার কার আছে এখানে? যাদের বায়োলজি আছে তার তো আরও অবস্থা খারাপ, তোকে ছবি আঁকতে হবে, আবার ছবি আঁকতে হবে না প্র্যাকটিক্যালে, তাহলে এবার ছবি আঁকতে হবে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিনও তোকে ছবি আঁকতে হবে, আঁকতে হবে না ছবি, তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিনও ছবি আঁকতে হবে। এবার এতটাও তো ভালো না, তোকে দেখে দেখে আঁকতে দেবে, দেখে দেখে তো আঁকতে দেবে না, অতটাও মনে হয় কে কোন স্যার আছে এখন? প্রভাত স্যার, তাই তো? প্রভাত স্যার তো অতটাও ভালো নয়, মানে অতটা ভালো মানে কি স্যার ভালো, কিন্তু ওই দিক থেকে স্যার অতটা অসৎ নয় যে ওইভাবে দেখে দেখে আঁকতে, ওটা স্যার করতে দেবে না, ঠিক আছে। তার মানে চল তোর ডিসেম্বর মাসে 31 দিনের মধ্যে 10 দিন কেটে গেল। এইবারে ডিসেম্বর মাসের শেষে আবার শুরু হচ্ছে, আবার পুজো স্টার্ট হচ্ছে, যীশু খ্রিস্টের পুজো, ঠিক আছে, ক্রিসমাস স্টার্ট হলো, ক্রিসমাস 25 ডিসেম্বর থেকে স্টার্ট, 25 ডিসেম্বর থেকে স্টার্ট হলো। তারপরে ভাই তোর চলতে থাকবে পিকনিক, পিকনিকের সিজন, পিকনিক চলবে, 31 ডিসেম্বর চলবে, এসব চলতে থাকবে। প্লাস আরও একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে শীতকাল ভাই, শীতকাল মানে তুই এবার কম্বলের ভিতরে ঢুকলে সব শেষ, তার মানে ভাই এখানে টাইম তোর আরও কমে আসছে, তাহলে ডিসেম্বর মাসে আমি কাটছাট করে 20 দিন ধরবো, স্বাভাবিক, এটা একদম রিয়েলিস্টিক গল্প, তাহলে 20 দিন। এইবারে ভাই তোর 20 দিন এখানে তো আমি ধরেই নিয়েছি, প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিয়ে চলে গেছে 10 দিন। এইবারে ভাই তুই নতুন বছরে পড়লি, নতুন বছরে পড়ে এবারে তোর হুশ ফিরবে, হ্যাঁ ভাই আর 2 মাস পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, নতুন বছরে ফিরে এবার তোর হুশটা ফিরবে, হ্যাঁ ভাই 2 মাস পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাহলে জানুয়ারি মাসে আমি এখানে 31 দিন ধরলাম, আবার সরস্বতী পুজো আছে, আমার মনে হয় না তুই সরস্বতী পুজো নিয়ে অতটা এবারে ইয়ে করবি, সরস্বতী পুজো আমি ধর বাদ বাদ দিচ্ছি না কিছু, সরস্বতী পুজো আসবে ওটা নিয়ে তোর মনে হয় না এবছর আর অতটাও মাতামাতি থাকবে, সরস্বতী পুজো এখানে ঘুরতে যাবো ওখানে ঘুরতে যাবো ওটা থাকবে বলে মনে হয় না, থাকতেও পারে। তার মানে মোট কথা কদিন পড়ে আছে আর কদিন পড়ে আছে, চল 40 দিন, 70 আর 15, 85, আমি ধরলাম হচ্ছে 80 দিন, ঠিক আছে 80 দিন।
আর একটা 9 আছে মানে 90, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি দেখে তোর মনে হচ্ছে কমাস 4 মাস মনে হচ্ছে দেখে, অক্টোবর তো চলেই গেছে, অক্টোবরের আমি তো হাফ ধরেছি, 4.5 মাস দেখে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 3 মাস। 3 মাস তোর আছে, আমি কিন্তু সিবিএসসি আর আইএসসির সাথে কম্পেয়ার করছি না। সিবিএসসি আর আইএসসিতে এক্সাম স্টার্ট হবে ফেব্রুয়ারি থেকে, ওদের এই মাসটা বাদ। তোদের তো চ্যাপ্টারও কম, ওই তো চ্যাপ্টারও কম, কিন্তু তো চ্যাপ্টার বেশি, তো আরও বেশি চ্যাপ্টার, ভয়ঙ্কর ভয়ঙ্কর চ্যাপ্টার। তাহলে এই হচ্ছে তোর সিলেবাসের পার্ট, যে কদিনে কি শেষ করতে হবে সেটা তোকে এবার বুঝতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে তোর হাতে পড়ে আছে হচ্ছে 3 মাস। 3 মাস মানে হচ্ছে বেসিক্যালি 90 দিন। 90 দিনের মধ্যে তোকে কী করতে হবে ভাই? পড়াশোনা করতে হবে। 90 দিনের মধ্যে আমি 90 দিনে নতুন কিছু পড়বো না, আমার সিলেবাস এখানে শেষ হবে হচ্ছে, ধরে রাখ আমার কী কী চ্যাপ্টার বাকি আছে আমি তোকে বলছি, কী কী চ্যাপ্টার বাকি আছে। কার্বক্সিলিক অ্যাসিডের পার্ট বাকি, কার্বক্সিলিক অ্যাসিড পড়তে দুখানা ক্লাস লাগবে। কার্বক্সিলিক অ্যাসিড শেষ করে আমি দিয়ে স্টার্ট করছি বায়োমলিকুলস, বায়োমলিকুলস, বায়োমলিকুলস পড়তে লাগবে হচ্ছে 3খানা ক্লাস, ঠিক আছে? তা বায়োমলিকুলস পড়ার পর আর টেস্ট পেপার সলভ করবো না, কারণ বায়োমলিকুলস করতে করতেই টেস্ট পেপার সলভ হয়ে যাবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, বায়োমলিকুলস, বায়োমলিকুলসের পরে আমি তুই পড়বো হচ্ছে, আমার বাকি থাকবে সলিড স্টেট আর সারফেস। সলিড স্টেট পড়তে লাগবে দুখানা ক্লাস আর একটা হচ্ছে প্রিভিয়াসের কোশ্চেনের ক্লাস। সারফেস কেমিস্ট্রি পড়তে লাগবে হচ্ছে একই দুখানা ক্লাস আর একটা প্রিভিয়াসের কোশ্চেনের ক্লাস। তাহলে ভাই বেসিক্যালি এখানে 3খানা 3খানা 6খানা, বায়োমলিকুলস হচ্ছে 3খানা ধরলাম, 2খানা ক্লাস, একটা আর একটা লাগবে একটু মুখস্থ করার পার্ট আছে, কার্বক্সিলিক অ্যাসিড লাগবে 2খানা আর একটা হচ্ছে টেস্ট পেপার, তার মানে এটাও 3খানা লাগবে। এনঘটিত যৌগতে আমার লাগবে হচ্ছে বেসিক্যালি 3টা ক্লাস, করার সময় আমি টেস্ট পেপার করবো, 3টা ক্লাস লাগছে, ঠিক আছে? ডিএনডি ব্লকে বোঝার পার্ট কিছুই নেই অলমোস্ট, তাও একদিন জাস্ট আমি বোঝাবো যতটা পসিবল, মানে যতটা পসিবল কি ম্যাক্সিমাম তো মুখস্থ করো, তো বহুদিন আগে মার্ক করা হয়ে গেছে। ডিএনডি ব্লক আছে হচ্ছে আমার লাগবে 1টা ক্লাস ধরে রাখ, তাহলে আমার কেন কটা লাগছে, 4 × 3 = 12, আর ধর 3 × 1 = 15, মানে 16টা, তার মানে 2 মাস। 2 মাস মানে তুই ধরে রাখতে পারিস, 2 মাস লাগবে না, এতটাও লাগে না, কারণ এর মধ্যে আমার তোর প্রচুর ক্লাস যেগুলো আগের ডিউ আছে সেগুলো এর মধ্যে ঢুকবে। তার মানে তোর সিলেবাস শেষ হবে ধরে রাখতে পারিস তুই ডিসেম্বরের মাঝ বরাবর, কিন্তু তার মধ্যে টেস্ট পরীক্ষার সময় তো তোরা কেউ পড়তে আসবি না, তাহলে ওই টাইমটা আমার একটা গ্যাপ পড়ে যাবে। তাহলে সেই গ্যাপ যদি ধরি তাহলে ডিসেম্বরের শেষে গিয়ে সিলেবাস শেষ হবে, বুঝতেই পারছি এত বড় সিলেবাস। এবার যদি চাস লাস্ট ইয়ারের সারফেস কেমিস্ট্রি ভিডিও দেখতে পারিস, একই আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। তুই যদি চাস তোর টেস্ট পরীক্ষার আগে সলিড স্টেটের লাস্ট ইয়ারের ভিডিও দেখতে পারিস, সলিড স্টেট থেকে একদম সোজা সোজা পার্ট আসে, চাইলে তুই লাস্ট ইয়ারের ভিডিও দেখতে পারিস, আমার সব গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, অঙ্ক আসে, ক্যালকুলেশন আসে, তারপর হচ্ছে তোর আসে, ডেরিভেশন আসে, সোজা পার্ট একদম সলিড স্টেট, ঠিক আছে? তুই চাইলে দেখতে পারিস, এবার দেখবি কিনা সেটা একটা ব্যাপার। তার মানে এই হচ্ছে তোর আলটিমেট পার্ট, মুখস্থ করার পার্ট কিনতে পার, তোকে সাইড ওয়াইজ চালিয়ে যেতে হচ্ছে। পি ব্লকের মার্কিং এখানে শেষ হয়ে গেছে, পি ব্লকের মার্কিং তো শেষ হয়ে গেছে, পি ব্লকের মার্কিং তুই মুখস্থ করা শুরু করে দিয়েছিস। পি ব্লক কোশ্চেনগুলো আমার আর একটু টাইম লাগছে এডিট করতে, আমি পাঠিয়ে দেবো কোশ্চেন। যাই হোক, তোর বেসিক্যালি টেস্ট পরীক্ষার আগে তার মানে তুই সলিড স্টেট সারফেস কেমিস্ট্রি দিয়ে যাস, বাড়িতে ইউটিউব দেখে পড়তে পারিস, আমি পাঠিয়ে দিয়েছিলাম ভিডিও, পুরো লিঙ্ক পাঠানো আছে। সলিড স্টেট সারফেস আর এনঘটিত যৌগ এই 3টে চ্যাপ্টার হবে না, কার্বক্সিলিক অ্যাসিড আর বায়োমলিকুলস হয়ে যাবে। আশা করছি এটাও হয়ে যেতে শুরু হয়ে যেতে পারে এনঘটিত, কারণ আমি বায়োমলিকুলসের পরে এনঘটিতই স্টার্ট করবো, ঠিক আছে? বায়োমলিকুলসের পরে এনঘটিত স্টার্ট করবো, বা সলিড স্টেটও করতে পারি, দেখা যাক কোনটা হয়। তার মানে আমার সিলেবাসে হয়তো তোর টেস্ট পরীক্ষাতে 1.5 থেকে 2খানা চ্যাপ্টার হয়তো হবে না, ক্লিয়ার? ওটা বাদ দিয়ে তোর বাকি সব কিছুই হবে। তাহলে তোর পড়াশোনা স্টার্ট করে দে, টেস্ট পেপার করা শুরু করে দে, সলভ, টেস্ট পেপার সলভ না, বাড়িতে পড়াশোনা শুরু করে দে, কারণ স্কুল খুললেই তোর টেস্ট এক্সাম হবে। তাহলে এই হচ্ছে তোর আপকামিং সিনারিও, বুঝে গেছিস কবে কী করতে হবে, শিডিউল বানিয়ে বাড়িতে পড়াশোনা শুরু কর। আজকে বেসিক্যালি অক্টোবরের 16 তারিখ, 23 তারিখ অবধি এখানে, মানে পরের বুধবার অবধি এখানে আর কোনো ক্লাস হচ্ছে না আপাতত। নেক্সট ক্লাস আমাদের হবে কবে, 24 তারিখ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার ভাই তো তো স্কুল ছুটি এখন, বৃহস্পতিবার হবে দুপুরবেলা হয়তো, বা 11টা হয়তো হবে, তার আগে হয়তো হবে, ঠিক আছে? 11টার সময়তেই হবে, ঠিক আছে, বৃহস্পতিবার। ওকে, আজকে কী বার? আজকে হচ্ছে বুধবার, তাহলে পরের বৃহস্পতিবার হয়তো 11টা থেকে ক্লাস আছে, ক্লিয়ার? আমি লিখে রাখছি 24 তারিখ। যাই হোক, এই হচ্ছে তোর আপকামিং শিডিউল, তাহলে সেই মতন তুই পড়াশোনা শুরু করে দে। চল খাতায় হেডিং দেখ, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড কিটোনের পাঠ আমার শেষ, এইবারে স্টার্ট হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, 1 সপ্তাহ তোকে আমি টাইম দিচ্ছি বাড়িতে যা যা ডিউ আছে সেগুলো সব ক্লিয়ার করে নেওয়ার জন্য। আজকে 16 তারিখ, 24 তারিখ, মানে 8 দিন পাবি। আমি কিন্তু 24 তারিখের পর থেকে আমার কিন্তু অন্য ভার্সন দেখবি, আমি কিন্তু আর কোনো এক্সকিউজ শুনবো না। যার যার যা যা ডিউ আছে সে তুই আগে জয়েন কর, পরে জয়েন কর, যবে ইচ্ছা জয়েন কর,
এই টাইমে তুই এটাকে রিকভার করবি, সোজা কথা ব্যাকলগ ক্লিয়ার করবি, সবার জন্য অ্যাপ্লিকেবেল। কারণ আমি কিন্তু তারপর থেকে আমার অন্য ভার্সন কিন্তু দেখবি। কার্বক্সিলিক অ্যাসিড শুরু করা যাক। কার্বক্সিলিক অ্যাসিড দেখ ভাই, কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে আমার তোর বেসিক আইডিয়া সবারই আছে। COOH মানে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, ঠিক আছে? প্রস্তুতির মধ্যে আমি তুই যাবো, একইভাবেই প্রসিড করবো। ফার্স্টে পড়বো প্রিপারেশন, প্রিপারেশনের পর পড়বো হচ্ছে রিয়াকশান, তারপরে মিসেলেনিয়াস কোশ্চেন আনসারের মধ্যে কিছু জিনিসপত্র দেখবো। তাহলে চল শুরু করে দিই কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন। তাহলে প্রিপারেশন বলে হেডিং দে, কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন। তুই বাংলা ইংলিশ মিশিয়ে তোর উচ্চ মাধ্যমিকে লিখতে পারিস, কেউ তোকে কাটবে না, বিশ্বাস কর। এইভাবে সবাই লেখে, বাংলা ইংলিশ মিশিয়ে সবাই লেখে, তাতে লোকে 480 কমে পায় না। কেমিস্ট্রিতে লাস্ট ইয়ারও, লাস্টের আগের ইয়ারে ইংলিশ বাংলা মিশিয়ে লিখেই ভাই 97-98 পেয়েছে, ঠিক আছে? যাই হোক, প্রিপারেশন, প্রিপারেশনের মধ্যে নাম্বার ওয়ান যে সমস্ত মেথড আমার তোর পড়া সেগুলো আমি তুই আর করবো না এখানে। প্রিপারেশনের মধ্যে নাম্বার ওয়ান লেখ, লেখ 1 ডিগ্রি অ্যালকোহল এবং অ্যালডিহাইড থেকে, 1 ডিগ্রি অ্যালকোহল এবং অ্যালডিহাইড থেকে, 1 ডিগ্রি অ্যালকোহল এবং অ্যালডিহাইড থেকে। এই জিনিস আমার তোর অলরেডি পড়া, 1 ডিগ্রি অ্যালকোহল এবং অ্যালডিহাইড থেকে, এই জিনিসটা আমার তোর অলরেডি পড়া। 1 ডিগ্রি অ্যালকোহল অথবা অ্যালডিহাইড থেকে কীভাবে করতাম আমি আর তোকে এখানে নতুন করে কিচ্ছু দেখাবো না, এগুলো সব আমার অ্যালকোহল চ্যাপ্টারে পড়া, অ্যালডিহাইডের রিয়াকশনের মধ্যেও পড়া আছে, সবারকে পড়া আছে। দেখ ভাই, 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে মনে আছে, আমি যদি কোনো স্ট্রং জারক পদার্থ দিই, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিই, তাহলে ভাই ও আমার অ্যালডিহাইডে গিয়ে নয়, কার্বক্সিলিক অ্যাসিডে গিয়ে থামতো। সিমিলারলি আমি অ্যালডিহাইডের মধ্যেও যদি দিই, তাহলে আমার কী হয় ভাই, কার্বক্সিলিক অ্যাসিডে গিয়েও থামবে। এইসব আমি তুই পড়েছি অলরেডি। জারক পদার্থ হিসেবে কাকে কাকে ইউজ করতে পারতাম সেগুলো এবার আমি তুই লিখবো। লেখ তাহলে জারক পদার্থগুলো, লেখ ওর মধ্যেই, লেখ জারক পদার্থ বলে, লেখ জারক পদার্থ বলে, লেখ জারক পদার্থের মধ্যে নাম্বার এ লেখ, জারক পদার্থের মধ্যে নাম্বার এ লেখ। কে দিতাম বলতে, একটা জারক পদার্থের নাম বলতে কি, স্ট্রং কে, স্ট্রং জারক পদার্থ, এক্স্যাক্টলি H+K2Cr2O7। তাহলে এক নাম্বার লেখ H+K2Cr2O7, এক নাম্বার বা নাম্বারে যা ইচ্ছা, H+K2Cr2O7, বুঝলি? H+K2Cr2O7 মানেই তুই অনেক সময় দেখতে পারিস এরোর উপরে এটা দেওয়া আছে। আরে বুঝতে পারছি, আমি এ বি আলাদা আলাদা বলছি, আইদার তোর এরোর উপরে H+K2Cr2O7 নিতে পারিস, বা H+ মানেই তুই দেখবি এরকমও দেওয়া থাকতে পারে, H2SO4K2Cr2O7, একই ব্যাপার ভাই, H2SO4K2Cr2O7, একই ব্যাপার, ঠিক আছে? এটাও দেওয়া থাকতে পারে। নাম্বার সি আরও একজনকে দেওয়া ছিল, কে বলতো, H+KMNO4, মনে আছে? চাইলে তুই H+KMNO4 দিতে পারিস। এইবারে দেখ, KMNO4 একটা আশ্চর্য রিয়েজেন্ট, KMNO4 অ্যাসিডিক মিডিয়ামেও রিয়াকশন করতে পারে, আবার ভাই বেসিক মিডিয়ামেও রিয়াকশন করতে পারে। এই তিনটা আমার তো অলরেডি পড়াই ছিল, এইবার আমি KMNO4 অ্যাজ এ বেসিক মিডিয়াম দেখবো, নতুন করে একটা জিনিস শিখছি। তাহলে নাম্বার ডি লেখ, তাহলে এটা ছিল বলতে কি আম্লিক KMNO4, 4 নাম্বার বা নাম্বার ডি লেখ, লেখ ভালো করে দেখ, 4 নাম্বার লেখ, বেসিকের বাংলা কি খাড়িও, 4 নাম্বার লেখ, মানে নাম্বার ডি লেখ, খাড়িও KMNO4, খাড়িও KMNO4, খাড়িও বানান জানিস তো, খাড়িও, খাড়িও KMNO4, ঠিক আছে? আচ্ছা, খাড়িও KMNO4 মানে ইংলিশে লিখে রাখ অ্যালকালাইন KMNO4, অ্যালকালাইন KMNO4, কারণ উচ্চ মাধ্যমিকের সাথে সাথেই তোর বাংলার পাঠ শেষ, কঠোর বাস্তব এটা, একমাত্র বাংলা অনার্স পড়লে বাংলা থাকবে, ঠিক আছে? অ্যালকালাইন KMNO4। এইবারে দেখ, অ্যালকালাইন KMNO4 শুধুমাত্র দিলে রিয়াকশানটা হবে না, মানে হবে কিন্তু অন্য প্রোডাক্ট হবে, কী প্রোডাক্ট চলে এবার একটু রিয়েলাইজ করে করে আঁকবো। তাহলে এরপর আমি কমা দিয়েছি, এরপর আরও একটা কাউকে লিখবো, কাকে লিখবো তার তুই বুঝে যাবি। ধর এদিকে তাকা, ধর তোর কাছে ছিল হচ্ছে ভাই এই মলিকুলটা আর CH2OH, এ আমার কে ভাই, অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। দেখ ভাই, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমার কী হয়, CH2OHটা আমার কিসে কনভার্ট হয়, COOH-এ কনভার্ট হয়, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি, তুই লিখতে লিখতে যাচ্ছিস, ধর তোর কাছে আছে কি আর CH2OH, তাহলে ধর আমি এর মধ্যে জাস্ট অ্যালকালাইন KMNO4 দিলাম, আমি জাস্ট এর মধ্যে দিলাম অ্যালকালাইন KMNO4। দেখ অ্যালকালাইন KMNO4কে শর্টে ALK KMNO4 লেখা যায়, হ্যাঁ ভাই যা অসুবিধার কিছুই নেই, অ্যালকালাইন KMNO4কে শর্টে ALK KMNO4 লেখা যায়। আর অ্যালকোহলিক কি কী লেখা যায় বলতো, ALC, অ্যালকোহলিককে লেখা যাচ্ছে ALC, ঠিক আছে? অ্যালকালাইন KMNO4 দিলাম, ঠান্ডা মাথায় দেখ ভাই, এ ভাই আমার অ্যালকোহল, অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল আমার জারিত হয় কিসে কনভার্ট হয়, CH2OH-টা COOH-এ কনভার্ট হয়, বহুবার করেছি ক্লাসে, তাহলে আর COOH-এ কনভার্ট হবে, এ আমার কিসে কনভার্ট হবে, আর COOH-এ কনভার্ট হলো, খুব ভালো কথা। এইবারে দেখ, এটা খেলা এখানে শেষ হবে না, এ কিন্তু আর COOH-এ গিয়ে বসে থাকবে না, তার কারণ আছে। দেখ মিডিয়ামের মধ্যে আমার অ্যাসিড ফর্ম হয়েছে, মিডিয়ামের মধ্যে অলরেডি আমার বেস তো আছেই, অ্যালকালি মানে কি, অ্যালকালি মানে হচ্ছে আমার ওয়াটার সলিবেল বেস, তাহলে ভাই মিডিয়ামের মধ্যে আমার অ্যাসিড ফর্ম হয়েছে, মিডিয়ামের মধ্যে অলরেডি বেস আছেই, KMNO4 মিডিয়ামের মধ্যে আমার কী ফর্ম করে বলতো, KOH ফর্ম করবেই।
তারপরে মিডিয়ামের মধ্যে আমার বেস আছে, মিডিয়ামের মধ্যে আমার অ্যাসিডও আছে, ওটা কি চুপচাপ বসে থাকবে না ভাই? অ্যাসিড বেস রিয়াকশন করবে, করে কি বানাবে বলতো? কি বানাবে বল? এক্স্যাক্টলি, অ্যাসিডের সল্ট আর হচ্ছে ওয়াটার। তাহলে বল, এ হচ্ছে আর সি ডবল এ, যেহেতু এই ভার্সনে বসে থাকবে না, এ কোন ভার্সনে চলে যাবে বলতো? এক্স্যাক্টলি, আর সি ডবল কে, এ হচ্ছে অ্যাসিড, এ এইচ প্লাস দেবে, এটা বেস ও এইচ মাইনাস দেবে। তাহলে ভাই আমার কি হলো, এইচ প্লাস আর ওইচ মাইনাস খেলবে, আর এখানে কে প্লাসটা চলে যাবে হচ্ছে এর সাথে। তাহলে কি হলো ভাই, এটা পেয়ে যাবো হচ্ছে আর সি ডবল কে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, এইটা কিন্তু আমার ফর্ম হবে আর সি ডবল কে, বোঝা গেল? আর সি ডবল কে স্ট্রাকচার কি ভাই? এইটা হচ্ছে ভাই আর সি ডবল কে স্ট্রাকচার। এ আমি ভাই বহুদিন আগে এঁকেছি, তুইও এঁকেছিস, ও মাইনাস কে প্লাস, মাইনাস প্লাস আমি তোকে না দেখালে ভাই, এটা আমি তোকে বলেছিলাম। তাহলে এই হচ্ছে আমি স্ট্রাকচার পেলাম, করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। এই জিনিস আমি বহু জায়গায় ইউজ করেছি, ক্যানিজারো রিয়াকশনের প্রোডাক্ট লিখতাম, মনে আছে? করেসপন্ডিং অ্যাসিডের সল্ট মনে আছে, ক্যানিজারো রিয়াকশন। ভাই দুর্গা পুজো চলে গেছে আর কিছুই মনে নেই। দেখো তোকে আমি সময় দিচ্ছি সবাইকেই, এক সপ্তাহ, দুর্গা পুজোর পরের ক্লাস বলে কিছুই বলবো না। এটা হচ্ছে আমার অ্যাসিডের সল্ট। আর কোথায় করতাম বলতো? হ্যালো ফর্ম রিয়াকশন, আয়োডো ফর্ম রিয়াকশন, ওখানে আমি অ্যাসিডের সল্ট লিখতাম। তাহলে এই হচ্ছে আমার আর সি ডবল ওকে। এবারে তুই বল, এর মধ্যে যদি আমি এইচ থ্রি প্লাস দিই তাহলে আমার কী হবে? প্লাস মাইনাসের খেলা হবে, আমি পেয়ে যাবো হচ্ছে অ্যাসিডটা। এর মধ্যে আমি এইচ থ্রি প্লাস দিলাম, প্লাস মাইনাসের খেলা হবে, আমি পেয়ে যাবো হচ্ছে অ্যাসিডটা। তার মানে আমার কিন্তু শুধুমাত্র ভাই অ্যালকালাইন কে এমএন ওপর দিলে অ্যাসিড ফর্ম হবে না, অ্যাসিডের সল্টটা ফর্ম হবে। তাহলে আমার ডিএজেন্টটা কী হলো বলতো? যেখানে লিখেছি না ডি, অ্যালকালাইন কে এমএন ওপর লিখে রাখ, অ্যালকালাইন কে এমএন ওপর বা ক্ষারীয় কে এমএন ওপর কমা এইচ থ্রি প্লাস, এইটা হচ্ছে তোর আলটিমেট ডিএজেন্ট, বুঝলি? অ্যালকালাইন কে এমএন ওপর কমা এইচ থ্রি প্লাস, এইটা তোকে দিতে হবে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, তোর কিন্তু উচ্চ মাধ্যমিকে এই কোশ্চেন এসছে, সেটা তোকে এরকম ভেঙে ভেঙে দেবে, অ্যালকালাইন কে এমএন ওপর দিয়ে ছেড়ে দেবে। যদি তোকে শুধুমাত্র অ্যালকালাইন কে এমএন ওপর দেয় তখন কিন্তু তোকে প্রোডাক্টটা এইটা লিখতে হবে, অ্যাসিডের সল্ট। যদি এইচ থ্রি প্লাস দেয় তখন আমি লিখবো হচ্ছে ওই প্রোডাক্টটা, বোঝা গেল? এটার সাথে আগেরগুলো রিলেশন, ডাইরেক্ট কোনো রিলেশন নেই, কিন্তু সবই আমি বুঝতে পারছি ভাই, মিডিয়াম আর সল্ট ফর্মুলা কেন, বোঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমার অ্যাসিডের প্রিপারেশন। নাম্বার টু লেখ, হয়ে গেছে ভাই এই পার্ট শেষ, নাম্বার টু না সরি, আর একটা জায়গা আছে। তো যদি আজ অব্দি এখানে এখন অব্দি কোনো কোশ্চেন আসেনি, আরেকটা জারক পদার্থ লেখ, নাম্বার ই। ভাই জারক পদার্থ তো, স্ট্রং জারক পদার্থ দরকার, তীব্র জারক পদার্থ দরকার, ওই জন্য নাম্বার কত হবে? ই লেখ, গাঢ় এইচ এন ও থ্রি, গাঢ় এইচ এন ও থ্রি, আজ অব্দি কোশ্চেন আসেনি এটা দিয়ে, গাঢ় এইচ এন ও থ্রি, এইচ এন ও থ্রি হচ্ছে আমার জারক পদার্থ। ওকে চল শুরু করা যাক, পরে একটা নাম্বার টু, মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই, ভালো করে বুঝবি। রিয়েজেন্ট আমার ওই অ্যালকালাইন কেমন ফর এইচ থ্রি প্লাস, কিন্তু কার মধ্যে করবে লেখ, নাম্বার টু প্রিপারেশনের মধ্যে, নাম্বার টু, আগেরটা অ্যালকোহল আর এক ডিগ্রি, ওয়ান ডিগ্রি অ্যালকোহল আর অ্যালডিহাইড থেকে ছিল, এইবার হচ্ছে প্রিপারেশনের মধ্যে নাম্বার টু লেখ। অ্যালকিল বেনজিন থেকে, অ্যালকিল বেনজিন থেকে, অ্যালকিল বেনজিন থেকে, অ্যালকিল বেনজিন থেকে, অ্যালকিল বেনজিন মানে কি ভাই? বেনজিনের মাথায় একটা অ্যালকাইল গ্রুপ লেখা আছে, ঠিক আছে? বেনজিনের মাথায় একটা অ্যালকাইল গ্রুপ লেখা লেগে আছে, তবে শুধুমাত্র অ্যালকিল বেনজিন হলেই হবে না, ব্র্যাকেটে লেখ, আরও একটা কন্ডিশন আছে লেখ, ব্র্যাকেটে লেখ, এইটা কন্ডিশন হচ্ছে আমার ইম্পর্টেন্ট লেখ। বেনজাইলিক হাইড্রোজেন, বেনজাইলিক হাইড্রোজেন প্রয়োজন, বেনজাইলিক হাইড্রোজেন প্রয়োজন, বেনজাইলিক হাইড্রোজেন না থাকলে এসব কোনো খেলাই হবে না। চল, মানেটা কি একদম সিম্পল, এখান থেকে উচ্চ মাধ্যমিকে কোশ্চেন এসছে, বেনজাইলিক হাইড্রোজেন প্রয়োজন। বেনজাইলিক হাইড্রোজেন মানে কি? বেনজাইল গ্রুপ মনে আছে? বেনজাইল গ্রুপ মানে কোনটা ছিল? আচ্ছা বেনজাইলিক কার্বন মানে কি ছিল বল? বেনজাইলিক কার্বন মানে কি ছিল? পড়ে না মনে ভাই, বেনজিনের সাথে লেগে থাকা কার্বন হচ্ছে আমার বেনজাইলিক কার্বন, বেনজাইলিক কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে আমি কি বলবো? বেনজাইলিক হাইড্রোজেন। তাহলে বলে এই যে মলিকুলটা আঁকলাম এটার নামটা কি? টলুইন। এতে কত বেনজাইলিক হাইড্রোজেন আছে? তিনটে আছে। আমার যদি একটাও থাকতো তাহলে এই রিয়াকশন হতো, তার মানে সোজা কথা আমার বেনজাইলিক হাইড্রোজেনের দরকার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। দেখ এই মলিকুল হোক বা আমি যদি এই মলিকুল নিই সিএইচ টু সিএইচ থ্রি, এটা হোক বা টলুইন হোক, এই মলিকুলে কটা বেনজাইলিক হাইড্রোজেন আছে? দুটো, ঠিক আছে। এখানে দুখানা বেনজাইলিক হাইড্রোজেন, বেনজাইলিক কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন লেগেছে, বেনজাইলিক হাইড্রোজেন আছে দুখানা। তাহলে ভাই এরা আমার সোজা কথা এই রিয়াকশনে পার্টিসিপেট করবে, মাথার উপর যতগুলো ইচ্ছা কার্বন লেগে থাক তুই সিম্পলি এটাকে সি ডবল এইচে কনভার্ট করে দিবি, ঠিক আছে? মাথার উপর যতগুলো ইচ্ছা কার্বন লেগে থাক, যদি আমার ভাই বেনজাইলিক হাইড্রোজেন থাকে তাহলে ভাই আমি উপরের পার্টটাকে ধরে সি ডবল এইচে কনভার্ট করে দেবো, ঠিক আছে? চল আমি এই মলিকুল আঁকলাম, টলুইন আমি করছি না সোজা বলে, এর মধ্যে আমি কাকে দেবো? আগেরই চোখ চেনা জানা রিয়েজেন্ট, দেখ অ্যালকালাইন কে এম এন ও ফোর। এবার বল শুধুমাত্র অ্যালকালাইন কে এম এন ও ফোর দিলে কী হবে? আগের খেলাই হবে, কী হবে বল? বলবি না সি ডবল কে হবে? তাহলে মাথায় কাকে লিখবো? সি ডবল কে,
এর মধ্যে আমি কাকে দেবো ভাই? এইচ থ্রি প্লাস কী হবে ভাই? ওটা হয়ে যাবে হচ্ছে সি ডাবল এইচ। এই হচ্ছে আমার অ্যালকালাইন কেমের উপর এইচ থ্রি প্লাসের খেলা, ক্লিয়ার? আমি বুঝেছি। তিন নাম্বার লিখ, তিন নাম্বার দিয়ে আজ অব্দি উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতে কোশ্চেন আসেনি, টেস্ট পেপারে দেখেছি, তিন নাম্বার লিখবি। পুরোটা সি ডাবল এইচ হয়ে যাবে, যতগুলো ইচ্ছা কার্বন থাক, শুধু বেনজালিক হাইড্রোজেন থাকলেই হবে। অ্যালকালাইন কেমের উপর কে এইচ থ্রি প্লাস। তিন নাম্বার লেখ, জোন্স বিকারক ব্যবহার করে, জোন্স বিকারক ব্যবহার করে, জোন্স বিকারক ব্যবহার করে। জোন্স বিকারক ব্যবহার করে, ঠিক আছে? জোন্স বিকারকটা কী লেখ? জোন্স বিকারকটা লিখে রাখ, সিআরও থ্রি মানে ক্রোমিয়াম অক্সাইড, সিআরও থ্রি কমা এইচ থ্রি ও প্লাস, সিআরও থ্রি কমা এইচ থ্রি ও প্লাস, এটা হচ্ছে আমার জোন্স বিকারক। জোন্স বিকারক কার মধ্যে ইউজ হয় বেসিক্যালি লিখে রাখ, জোন্স বিকারক লিখেছি সিআরও থ্রি এইচ থ্রি ও প্লাস, কার মধ্যে ইউজ হবে লিখে রাখ, ওয়ান ডিগ্রি অ্যালকোহলের উপর, ওয়ান ডিগ্রি অ্যালকোহলের উপর প্রয়োগ করে। আমি আর ছবি টবি আঁকছি না, ওয়ান ডিগ্রি অ্যালকোহল বুঝতেই পারছিস ভাই, ওয়ান ডিগ্রি অ্যালকোহলের ওই সি এইচ টু এইচ গ্রুপটা সিরা বলেছে কনভার্ট হয়ে যাবে। ওয়ান ডিগ্রি অ্যালকোহলের উপর কী লিখেছিস? ওয়ান ডিগ্রি অ্যালকোহলের উপর কিছু লিখেছিস? ওয়ান ডিগ্রি অ্যালকোহলের উপর ব্যবহার করা হয়, ব্যাস এনাফ। এখান থেকে আজ অব্দি কোশ্চেন আসেনি, তিন নাম্বার জোন্স বিকারক থেকে, টেস্ট পেপারে এসছে, সিবিএসসি আইএসসিতে আসে জোন্স থেকে। চার নাম্বার এইবারে লেখ, চার নাম্বারটা আমার ভালো করে দেখবি। চার নম্বর থেকে কোশ্চেন আসেনি, চার নম্বরটা লেখ, কিটোনের জারণ দ্বারা, কিটোনের জারণ দ্বারা, কিটোনের জারণ দ্বারা, কিটোনের জারণ দ্বারা, ভালো করে দেখবি রিয়াকশনটা, কিটোনের জারণ চার নম্বর। দেখ ভাই, আমি তুই জানি ওয়ান ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি হয়, হালকা জারণ করলে অ্যালডিহাইড, ভালো জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড, টু ডিগ্রি অ্যালকোহলকে হালকা জারণ করলে কী হয়, হালকা জারণ করলে কিটোন হয়। দেখ আমি তো যখন পড়েছিলাম মনে আছে তোকে বলেছিলাম কিটোনের ফার্দার জারণ বেসিক্যালি নর্মাল কন্ডিশনে হয় না, কিটোনকে এবার যদি তুই ফার্দার অনেকক্ষণ ধরে রেখে দিস তারপরে ভাই ওটা গিয়ে জারিতে হবে, যদি আজ অব্দি এখান থেকে কোশ্চেন আসেনি। তাহলে চল আমি তোর একটা সিম্পল চেনা জানা মনে করছি, তাহলে চার নাম্বার হেডিং দিয়েছি তো কিটোনের জারণ দ্বারা, এটা খুব একটা ভালো মেথড নয়। এই হচ্ছে তোর কাছে একটা কিটোন আছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এই কিটোনটার নাম কি, নাম কি? এটা অ্যাসিটন, এক্স্যাক্টলি অ্যাসিটন। কিটোনের মধ্যে আমি কোনো একটা স্ট্রং দেবো অক্সিডাইজিং এজেন্ট, কাকে দিলাম? চল আমি দিলাম সাপোজ এইচ প্লাস কে টু সি আর টু ও সেভেন। আমি তুই তো জানি ভাই কিটোনের জারণ হয় না, হ্যাঁ ভাই হবে না, কম সময় দিলে হবে না, এটা দীর্ঘক্ষণ রেখে দিতে হবে, দীর্ঘক্ষণের ইংলিশ হচ্ছে প্রোলং, অনেকক্ষণ টাইম আমি রেখে দিলাম, তাহলে এইচ প্লাস কে টু সি আর টু ও সেভেনকে অনেকক্ষণ ধরে যদি আমি রেখে দিই তখন ভাই এটার জারণ হবে। এইবার জারণের প্রোডাক্টটা কী হবে চল দেখতে থাকি, এগুলো টেস্ট পেপারে আছে, উচ্চ মাধ্যমিক এখন অব্দি আসেনি, দীর্ঘক্ষণ জারণ আমি করছি। প্রোডাক্ট লেখার টেকনিক দেখবি, ভালো করে দেখবি টেকনিক। আমি কার্বনিলের মাঝ বরাবর মনে মনে কাটবো, এখানে দেখ লাকিলি আমার দুদিকে সেম সেম হয়ে গেছে, এখানে তো আমার লাকিলি দুদিকে সেম সেম হয়ে গেছে, যদি আমার আলাদা থাকতো কি, যদি তোমার দু সাইডে আলাদা থাকতো তখন প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখাই, তাহলে তুই এই প্রোডাক্ট এমনি লিখতে পারবি। তাহলে এটার প্রোডাক্ট আমি লিখবো পরে। আরেকটা কোশ্চেন নে, তোর কাছে আছে এই কিটোনটা সি এইচ থ্রি সিও সি এইচ টু সি এইচ থ্রি, এটাও একটা কিটোন ভাই, কিটোন। এর মধ্যে আমি একইভাবে কী করছি, আগের রিয়েজেন্ট রিপিট করছি, আগের রিয়েজেন্ট রিপিট করার সময় আমি আর রিয়েজেন্টটা লিখবো না, সিমিলার এরকম ডু লিখে দিলাম, ডু। ডু মানে ঠিক কী ভাই, আগের স্টেপে রিয়েজেন্ট রিপিট করলাম, পরীক্ষার সময় দয়া করে ডু লিখে আসবি না, তারপরে ডু লেখা মানে ভাই টিচার ভেবে নেবে তুই টিচারকে নির্দেশ দিয়েছিস, করে নাও তুমি, টিচারের কোন কী দায়ে পড়ে যায়, খাতা দেখে কেটে দেবে, ঠিক আছে? আচ্ছা দেখ এইবারে এটার প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখ, এখানে মনে মনে কাটলি কার্বনিল বরাবর, দেখ এইবারে দুদিকে সেম আছে না ভাই, এবারে দুদিকে সেম নেই, টেকনিকটা দেখবি যেদিকে ভাই
কম কার্বন তার সাথে তুই কার্বনিলকা পাঠাবি, যেদিকে কম কার্বন তার সাথে আমি কার্বনিলকা পাঠাবো, ঠিক আছে? দুখানা কার্বনওয়ালা অ্যাসিডে কনভার্ট করবি, ওদিকে কটা কার্বন, দুটো কার্বন, দুখানা কার্বনওয়ালা অ্যাসিডে কনভার্ট করবি। তাহলে এখানে আমি কী করবো, এখানে তো ভাই দুদিকেই দেখ আমার সেম সেম, তাহলে তুই যে কোনো একদিকে কাট, এদিকে কাটলাম একই তো ব্যাপার, ওদিকে কাটলে সেম ব্যাপারই হতো। প্রোডাক্ট আমার কী হবে, এদিকে দুখানা কার্বনওয়ালা অ্যাসিডে কনভার্ট করবো, ওদিকে কটা কার্বন আছে, একটা কার্বনওয়ালা অ্যাসিডে কনভার্ট করবো। তাহলে বলে একখানা কার্বনওয়ালা অ্যাসিড কী হয়, অর্গ্যানিক অ্যাসিড, হ্যাঁ বলবি না? আরে ভাই এখানে দুখানা কার্বন আছে, তাহলে দুখানা কার্বনওয়ালা অর্গ্যানিক অ্যাসিড কী হয় ভাই, CH3COOH। আর বল একখানা কার্বনওয়ালা অর্গ্যানিক অ্যাসিড ছবি আঁকতে পারবি কার্বক্সিলিক অ্যাসিডের, যার মধ্যে একখানাই কার্বন আছে, HCHO, তো ফর্মালডিহাইড হয়ে গেল, এক্স্যাক্টলি HCOOH, HCOOH একখানা কার্বনওয়ালা। তার মানে কী হলো বলতো, আমি পেলাম হচ্ছে অ্যাসিড পেজ, অ্যাসিটিক অ্যাসিডও পেলাম, ফর্মিক অ্যাসিডও পেলাম, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বোঝা গেছে? তো এবারে তুই এখানে কাটাকুটি খেলে ছবি আঁক দেখি প্রোডাক্টটা, উপরটার তো আমি গেলাম, নিচেরটা রাখ, প্রোডাক্ট দুটো আঁক, নিচেরটা প্রোডাক্ট দুটো আঁক, যেদিকে কম আছে সেটা সাথে কার্বনিলকে পাঠা। হয়েছে কী হলো বল দেখি প্রোডাক্ট, দুটোই অ্যাসিডিক অ্যাসিড রে ভাই, ঠিকই বলেছিস, এটাও CH3COOH, এখানেও ভাই দুখানা কার্বন আমি পাচ্ছি, তার মানে CH3COOH, তাহলে কী পেলাম আমি, তো আমি লিখছি না তুই লিখবি ডাইরেক্ট, CH3COOH, বোঝা গেল, CH3COOH। কিন্তু বেসিক্যালি এই যে মেথডটা আমি তুই করলাম বুঝতেই পাচ্ছিস, দেখ আমি যদি অ্যাসিটনের এরকম জারণ করি 48 ঘন্টা জারণ করতে হবে, এতে গণ্ডগোলটা কোথায়, গণ্ডগোল হচ্ছে মিক্সচার অফ অ্যাসিড পেয়ে যাবো, ঠিক আছে? তা মিক্সচার অফ অ্যাসিড পেয়ে গেলে আমার ভাই আবার সেপারেশন টেকনিক ইউজ করতে হবে, আননেসেসারি কস্টিং বাড়বে, খরচ বাড়বে, তো এই জন্য ভাই কেউ এইভাবে করে না, অন্যভাবে করে। তাহলে চল তোকে যদি কেউ প্রশ্ন করে কনভার্ট, লেখ কোশ্চেন লেখ, রূপান্তর করো অ্যাসিটন থেকে অ্যাসিটিক অ্যাসিড, এই মেথড কিন্তু তুই করবি না, রূপান্তর করো অ্যাসিটন থেকে অ্যাসিটিক অ্যাসিড, কোশ্চেন লেখ, রূপান্তর করো অ্যাসিটন থেকে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড লিখেছিস, কী হবে অ্যান্সার লিখে রাখ, এই মেথড করবো না, উপরের মেথড কিন্তু করবি না, আগে উপরের মেথড কিন্তু করবো না, এটা জাস্ট আমি তোকে জানার জন্য বললাম, তোকে যদি কখনো অ্যাক্সিডেন্টালি কোশ্চেনে দেয় এরকম তখন আমি করতে পারি, বাট আমি এখানটা কিন্তু কোনোদিনও করবো না। তাহলে কোনোদিন যদি না করি তাহলে কী করবো সেটা তুই ভাব দেখি, মনে মনে ভাব, ভেবে আবার বল, নে তোর জন্য 2-3 মিনিট টাইম, ভেবে না, অ্যাসিটন থেকে অ্যাসিডিক অ্যাসিড ভাব, এই মেথড কিন্তু করবো না, আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু করলে হবে না, পরীক্ষা কেটেও দিতে পারে। তাহলে কীভাবে করবো ভাব দেখি, একটু ভাব, ভাবনা চিন্তা কর, এক মিনিট হলো ভাব, উচ্চ মাধ্যমিকের কোশ্চেন এটা, এই মেথডটা কিন্তু করলে হবে না,
হচ্ছে না? কিভাবে নিয়ে যাবে এসিড এল ডিটা? হ্যাঁ, ইলাইল এইচ ফোর দিলে কি হবে? অ্যাসিটোনে ইলাইল এইচ ফোর দিলে বানা দেখি অ্যাসিড এল ডিটার মধ্যে ইলাইল এইচ ফোর দিয়ে। হচ্ছে না ভাই? আরে ভাই অ্যাসিটোন তোর কাছে আছে, সিএইচ থ্রি সিও সি থ্রির মধ্যে এলাইল এইচ ফোর দিলে কোনোদিন অ্যাসিড এল ডিহাইড হবে? কী হবে এর মধ্যে এলাইল এইচ ফোর দিলে কী হবে? আরেকটা কোশ্চেন, একটা কোশ্চেন করতে আরেকটা কোশ্চেন জেনারেট হয়ে গেল। এর মধ্যে এলাইল এইচ ফোর দিলে কী হবে? আজকে আমি কিছুই বলবো না, আজকে ছাড়। কার্বনিলের বিজারণ করলে কী হবে ভাই? এখানে ডাবল বন্ড ছড়িয়ে দিয়ে এখানে একটা হাইড্রোজেন লাগাবো, এখানে একটা হাইড্রোজেন লাগাবো, অ্যালকোহল ফর্ম হবে। খুব ভালো কথা। তাহলে ভাই অ্যাসিটোন থেকে আমি কার্বক্সিলিক অ্যাসিডটা কীভাবে বানাবো? আচ্ছা কীভাবে বানাবো চল। এর মধ্যে আমার কোন গ্রুপটা আছে দেখ, সেই গ্রুপটা কোন গ্রুপ বলতো? সিএইচ থ্রি সিও। সিএইচ থ্রি সিও গ্রুপ থাকা অ্যালডিহাইড বা কিটোন আমার কোন ধরনের রিয়াকশানে পার্টিসিপেট করে? হ্যালোফর্ম রিয়াকশান। তাহলে চল আমি এর মধ্যে দিলাম কি সিএইচ থ্রি সিও, দেখতে পাচ্ছি খালি চোখে? সিএইচ থ্রি সিও থাকা অ্যালডিহাইড বা কিটোন, আমার কিন্তু অ্যালডিহাইড বা কিটোন লাগবে, কার্বক্সিলিক অ্যাসিড হলে হবে না। এরা আবার কোন রিয়াকশানে পার্টিসিপেট করবে? হ্যালোফর্ম। তাহলে চলো আমি এর মধ্যে দিলাম কি আই টু এন ওইচ, আয়োডো ফর্মের রিয়েজেন্ট দিয়েছি। বল দেখি ভাই প্রোডাক্ট কী হবে আই টু এন ওইচ দিলে? মুখে বলা আগে তারপরে প্রোডাক্ট লিখবি। আই টু এন ওইচ দিলে প্রোডাক্ট কী হবে? দুখানা প্রোডাক্টই বলবি, কী কী হবে? অ্যাসিডের মধ্যে আই টু এন ওইচ দিলাম প্রোডাক্ট কী হবে? আর এটা সি সি এইচ আই, আর এটা এক্স্যাক্টলি সি এইচ আই থ্রি প্লাস সি এইচ থ্রি সি ডবল এন।